আজকে মেয়েদেরকে ডগরা লনে ডগরালন বলেন ইত্যাদি এই সমস্ত জিনিসকে নিয়ে ফাঁসিয়ে দিয়েছে জরে মন ঠিক না বে ঠিক আপনি কি একটা বিবেক নামের আদালতে আপনাকে বিচার দিতে বলছি দেখেন আপনার নানি মারা গেছে আপনার দাদি মারা গেছে আপনার মা মারা গেছে এরা কোনদিন গ্রুপ করেনি ডগরালন করেনি এরা খেয়ে মরেছে না না খেয়ে মরে জরে বলেন এই যত যেই দিন থেকে ডগরালন চালু হয়েছে সেদিন থেকে মনে করেন যে দুই ছোয়ালের মা আর তিন ছোয়ালের মা এরা বেশিরভাগ পালিয়ে বিয়ে করতে লেগেছে জরে বলুন ঠিক না বেঠিক আসতেছি আপনাদের কাছে যাদের কি টার্গেট করেছে পৃথিবীতে বর্তমানে মেয়েদেরকে কি বানাতে চায় এবং আপনাদেরকে কি বানাতে চায় আমরা মানুষ থেকে কি বানাতে চলেছি এটা আপনাদেরকে এক কিছুক্ষণের মধ্যে বলতেছি ইনশাআল্লাহ বেশি লম্বা করব না জানি না 12টা বাজে দিলে মানে শেষ আপনার 12টা ঘড়িতে বাজবে মানে সবারই 12টা বেজে যায় তো আমি বেশি লম্বা করে সংক্ষিপ্ত কয়েকটা জিনিস মেসেজ আপনাকে দিয়ে যাব ইনশাআল্লাহ এবার আপনাদেরকে আসি এটা ছিল জিকির আল্লাহর ভয় কিন্তু আপনাদেরকে বলি রে বাবা বারবার আপনাদেরকে বলা করছে যে আপনারা নামাজ পড়েন রোজা রাখেন শুনেন না এটার মানে আপনি আল্লাহকে ভয় করেন না এটাই মনে রাখতে তাহলে ঈমানের ঘাটতি আছে আল্লাহ পাক বলেন ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা এখানে তেলাওয়াত আল্লাহ পাক বলতেছেন যখন কোরআনের তেলাওয়াত করবে বান্দা সেই সময় তোমার ঈমান বৃদ্ধি হবে বলুন সুবহানাল্লাহ তেলাওয়াত কাকে বলে বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম দালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন এর নাম কি তেলাওয়াত বলছে এটা তেলাওয়াত যদি কোরআনটা পুরো করে সওয়াব হবে কিন্তু ঈমান বাড়বে না ঈমান কি দিয়ে বাড়বে আল্লাহ পাক বলতেছেন শুনো ওয়া ইদা তুলিয়াত আলাইহিম এখানে তেলাওয়াত মানে হলো আল্লাহর আইন আল্লাহ বলতেছেন হাল্লাল্লাহু বায়া ওয়া হারামার রিবা এটা হচ্ছে আল্লাহর আইন ব্যবসা বাণিজ্যকে হালাল আমি করে দিয়েছি এবং সুদকে আমি হারাম করে দিয়েছি বরং সুবহানাল্লাহ এই জালসা চলতেছে হঠাৎ করে একজন দারুণ খবর এই জায়গায় এসে মাতলামি করতে করতে বলছে আবে মুলবি তুই না আগাম রেবাই বলবি না কেন যে আমি জালসা করব বলেন তো মেজাজটা ঠিক হবে মেজাজটা ঠিক থাকবে আমি তো বিদেশি মানুষ আমি চুপচাপ থাকবো এরা বলছে একে ধরবে মারলাম দুটাকে বলবে কিনা ভাই সদী মন্ডলী দারুকর জীবন একবার দারু খেয়েছি কি বা কাদের কোথায় একবার মাতলামি করতে করতে পৌঁছে গেছি কিন্তু দেখে তাকে লাফির মেরে আপনারা বের করে দিলেন কোরআন সাক্ষী আছে কেউ যদি একটিবার ভুল ব্যতিক্রমে দারুণ খাগায় আসি কোড়া তাকে মেরে তবা রাস্তা দেখিয়ে দিতে হবে কিন্তু বন্ধুরে এবার আপনাদেরকে বলি আমাদের সমাজে সুদখরের পরিমাণে 1% না 96% জরে বলেন 96.7 আমি দেখেছি যদি বলেন কেন একজন সুদখর মানুষ যদি সুদ খাগায় সুদখরের 70টা স্তর আছে গুনার কয়টা বললাম ভালো করে শুনেন কয়টা 70টা স্তর আছে সব থেকে নিম্নতম স্তর নিজের মায়ের সঙ্গে 33 বার জিনা করার মতো গুনাহ জোরে বলুন ঠিক না বে ঠিক 33 বার একটা মা সুদ করে মায়ের সঙ্গে জিনা করার মতো গুনাহ আর এটা লোকে দাঁড়ায় আমরা তাকে সম্মান দিচ্ছি আল্লাহ হুসাম শুনেন আজকে দেখেন একটা কথা বলি হারাম করে যখন সম্মান বাড়বে আর ইলিম দারের যখন সম্মান কমবে তখন মনে রাখবেন বালার অনিবার্য মাস্ট হবে আপনাদেরকে বলি ওলামা এলাকায় প্রচুর ওলামা আছে ওলামাদের কদর করা হয় আর হ্যাঁ না বলেন কদর হয় না আমি যখন কিষানগঞ্জ মাহাদে পড়তাম আল্লাহ হুসাম 1997 থেকে 2002 অবধি ছিলাম
তো কিষাণগঞ্জ তখন তো কেউ কঞ্জার ছিল, খুব ও তো হাই পাই ছিল না, কি নোংরা, কিন্তু সালামটা ছিল প্রকাশ্য, বলুন আলহামদুলিল্লাহ। আমরা চাকুলিয়ায় যখন আসতাম রাস্তায় এত ভিআইপি ছিল না, কিন্তু সালাম ছিল। কিন্তু এখন আলেমদেরকে সালাম নিতে গেলে তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে, জয় বলুন ঠিক না বেঠিক। মৌলবীদের কদর নাই, অথচ একটা সুদখর নাম্বার ওয়ান বাটপা, যে এত বড় সব থেকে নিম্নতম গুণা হচ্ছে মায়ের সঙ্গে জেনা করা, তাকে আপনারা প্রাধান্য দিচ্ছেন তাই না? আজকে মসজিদ বানাবেন, মসজিদ বানাচ্ছেন, বাস্তব বানান। আচ্ছা আপনারাই বলুন, আগে মসজিদ নর্মাল ছিল, কোনো নামাজি বেড়েছি ছিল বেশি না কম, কথা বলেন, আগে মসজিদ নর্মাল ছিল কিন্তু নামাজি পাক্কা ছিল, হ্যাঁ না বলেন? এখন মসজিদ তিনতলা বানাচ্ছেন কিন্তু নামাজের খবর নাই।